দিয়ে আসছিলাম, ক্রস করে এসেছি, কিন্তু এরা এই ভাইরা কিন্তু ক্রস করে চলে এসেছে। এবার আমার এটা মনে হয়েছিল মনে যে ওরা দাঁড়াবে, একদম শিওর দাঁড়াবে, একদম বলতে না বলতে ওরা ঠিক দাঁড়িয়েই আছে। দেখো কত সুন্দর, বেশ ভালো কিন্তু, তাই না? গাইস পৌঁছে গেছি হলদিয়া ব্রিজ, সেই হচ্ছে ব্রিজ, হলদিয়ার যে ব্রিজটা সেই ব্রিজ। আর এই ব্রিজ পার হয়ে কিন্তু আমাকে যেতে হবে বর্ধমান। ফাইনালি চলে এসেছি বর্ধমানের বিশ্ব, আর আজকে আমি অনেক ধন্য এই বিশ্ববিদ্যালয়ে আসার জন্য। আর একটা কথা বলি, আমি কিন্তু বর্ধমানে অনেক কিছু দেখাবো, আর এইভাবে দেখতে থাকো, ঠিক আছে? ভাই আমিও চলে এসেছি ফিস ভাই, দেখো দেখো। আর একটুখানি গেলেই কিন্তু সেই বিজয় তরুণ, মানে যেটাকে দেখার জন্য আমি কিন্তু আজকে এখানে এসেছি, ওই যে বর্ধমান জংশনটা একটু দেখে আসি। তাই সেই বর্ধমান জংশনে চলে আসলাম, আর এখানে দেখছি বেশ ভালোই, মোটামুটি সেই শিয়ালদার মতোই বেশ সব রোড ঘাট দেখো একদম পুরো ভর্তি আছে। দেখো এই রাস্তাটা, যে রাস্তার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পানাগড় সাদা, মানে একদম পুরো সোজা চলে যাচ্ছে পানাগড়, আর এইদিকে চলে যাচ্ছে শিউড়ি, আর আমার বাম সাইডে কিন্তু চলে যাচ্ছে বর্ধমান। তো বাম সাইডে বর্ধমানের উদ্দেশ্যে কিন্তু আমি রওনা দিলাম, থ্যাংক ইউ। তো অ্যাকচুয়ালি বর্ধমানের উদ্দেশ্যে বার হয়েছি, আর এখান থেকেই আমার যাত্রা শুরু করছি। আমি ছিলাম এর আগে সেই বোলপুর থেকে বার হয়েছি, বাট বোলপুর থেকে পানাগড়, পানাগড় আমি ওই সাইডে যাবো না, জাস্ট বর্ধমান হয়ে যাব। তো চলো বর্ধমানের উদ্দেশ্যে যাওয়া যাক। দেখো এখানে কিন্তু আমরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু আমাদের পুরানো কিন্তু আছে, বাট এখানেই যেতে গিয়ে হঠাৎ মনে পড়লো একটু ঘুরে যাই, তাই চলে আসলাম। আর আমার জাস্ট ক্রস করতে গিয়ে আমার মনে হলো যে এটা কিন্তু পুরানো আছে, আর খুব মানে এই জায়গাটা বেশ ঠান্ডা, ওয়েদারটা বেশ ভালো। আর চলো দেরি না করে বর্ধমানের উদ্দেশ্যে যাওয়া যাক। বর্ধমান কিন্তু এখান থেকে জাস্ট রেলওয়ে স্টেশনে অবধি সেটা হচ্ছে 53, আর আরামবাগ আছে, কলকাতা আছে, আর হলদিয়া। বাট আরামবাগে আমি যাবো না, কলকাতাও যাবো না, আমি যাবো অ্যাকচুয়ালি বর্ধমান। সেখানে রাজার একটা মহল আছে এবং সেখানে একটা মন্দিরও আছে এবং সেখানে বেশ বিখ্যাত, তার পাশেই আছে বেশ সেই আমরা জানি যে শক্তিগড়ের ল্যাংচা, তো সেই শক্তিগড়ের ল্যাংচাটা আমরা খাবো। আর চলো, তো গাইজ আমরা অ্যাকচুয়ালি অজয় নদী ব্রিজ সেটা কিন্তু একদম সম্মুখে চলে আসলাম। অ্যাকচুয়ালি এর বাংলার প্রবাদ হচ্ছে, সেটা হচ্ছে অজয় নদী, যাকে কোনোদিন জয় করা যায় না, বাট আজকে কেউ জয় করতে পারেনি বলে এর নাম কিন্তু অজয় নদী। আর তোমাদেরকে একটা বলে রাখি, সেটা হচ্ছে অজয় নদীর ব্রিজ সম্পর্কে বলতে গেলে একটাই কথা বলবো, সেটা হচ্ছে ঝাড়খণ্ড, আর আমাদের আরেকটা হচ্ছে বর্ধমান। একদিকে ঝাড়খণ্ড আর এই বর্ধমান আলাদা করেছে কিন্তু এই অজয় নদী। আর অজয় নদীর অ্যাকচুয়ালি বলতে গেলে যাকে জয় করা যায় না, আর সেই তার নামই হচ্ছে অজয় নদী। বাট এই অজয় নদী অনেকদিন গাইজ, অনেকদিন বাদে কিন্তু আমার ইচ্ছা ছিল এই অজয় নদীকে দেখার, বাট আজকে আমি মানে সাকসেস হয়েছি। যাই হোক চলো নেক্সট অন্য জায়গায় যাওয়ার, দেখা যাক বর্ধমানের উদ্দেশ্যে বার হয়েছি। ও ভাই সেই লাগছে, তাই একটা একটা কাজকে তোমাদেরকে ফোনে দেখাই। ওরে ভাই এত সুন্দর লাগছে তোমাকে, কি বলবো আমি, মানে নিজের ভাষা খুঁজে পাচ্ছি না। এই সুন্দরবন থেকে বা অনেক দূর থেকে কিন্তু আমরা এই বেড়াতে আসি, বা তোমাদের বোলপুরে এসেছিলাম, দাদাদের বাড়ি কিন্তু অ্যাকচুয়ালি বোলপুর, আর বোলপুরে গেছিলাম ঘুরতে, যেন শান্তিনিকেতন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সব আদলে তৈরি করা, কিন্তু ওখানে সত্যি বেশ দারুণ জায়গা, তো খুবই ভালো লেগেছে, খুবই ভালো। ঠিক আছে আসুন, আবার আসবো, ঠিক আছে আসুন। হ্যাঁ নদী বেশ ভালোই লাগলো, তো চলো আমার ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক, চলো। দেখো অ্যাকচুয়ালি যেটা আমি বলতে চেয়েছিলাম, মানে আমি জাস্ট রাস্তা দিয়ে আসছিলাম, ক্রস করে এসেছি, কিন্তু এরা এই ভাইরা কিন্তু ক্রস করে চলে এসেছে। এবার আমার এটা মনে হয়েছিল মনে যে ওরা দাঁড়াবে, একদম শিওর দাঁড়াবে, একদম বলতে না বলতে ওরা ঠিক দাঁড়িয়েই আছে। তোমাদের বাড়ি কোথায় ভাই? এখানেই? ও তোমরা কই, মানে কাজ টাজ করতে গেছি? আচ্ছা কাজ করো। দেখো ওরা কাজ করে খাচ্ছে ভাই, এই বয়সে ওরা কাজ করে খাচ্ছে, আর আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এটাই ভালো লাগলো, ওরা অনেক দিন মানে বেঁচে থাকুক বা কাজ করে খাক, আরও অনেক অনেক দূরে চলে যাক, বাট আমি শুধু ঘুরবো, ঠিক আছে? ঠিক আছে যাই তাহলে, ঠিক আছে। তোমাদেরকে মাটি নিয়ে বলেছিলাম না, দেখো সব কিন্তু লাল মাটি, এখানে যা আছে কিন্তু সব লাল মাটি, বেশিরভাগই বলতে গেলেই সব কিন্তু লাল মাটি, আর লাল মাটির দেশ কিন্তু বলা যেতে পারে। আর আমরা এখন যেখানে আছি এখান থেকে বেশি প্রায় 40 কিলোমিটার অন্তত লাগবে বর্ধমানের উদ্দেশ্যে, আর আমরা এখন এখানে একটুখানি ওয়েট করছি, বাট ভালো লাগছে বেশ জায়গাটা, আর সব কিন্তু লাল, পুরো চারিদিকে সব লাল মাটি,
লালমাটির দেশ বলতে পারি আমি, কেউ নাম দিইনি বাট আমি লালমাটির দেশ কিন্তু আজকে নাম দিলাম। আচ্ছা চলো, আর ওই সামনে ওইদিকে রাস্তাটা একটু খারাপ ছিল ওই জায়গাটায়, ওইদিকে রাস্তার কাজ চলছে, অর্থাৎ ওই ব্রিজ, মনে হয় একটা ব্রিজ হচ্ছে, আর ওই জায়গায় রাস্তা খারাপ, একটু খারাপ আছে বাট একটু কষ্ট হয়েছিল, বাট ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, মোটামুটি সব ঠিকই আছে। তো চলো যাওয়া যাক। দেখো এই মাঠে চলে এসেছি আর এরা সব ছুটে চলে এসছে, দেখো বসে আছে। তোদের বাড়ি কোথায়? এখানেই? ওরা অ্যাকচুয়ালি ওখানে খেলা করছিলো, ওই ওই দিকে খেলা করছিলো, মানে আমি যেই মাঠে এসেছি সবাই চলে, সবাই হাই বলে দে, হাই। দেখেছো কত ভালো এরা মিষ্টি কিন্তু। ওই দেখো ওরাও ছুটে চলে এসছে, ওরা খেলা করছিলো, ঠিক আছে, অ্যাকচুয়ালি ওরা খেলা করছিলো, খেলা থেকেই হট করে চলে আসলো আমার দিকে। সবাই মিলে বল হিপি ফুরে, বাহ। দেখেছো না, বাট আমি হয়তো ডিস্টার্ব করে ফেললাম, ঠিক আছে তাহলে আমি চলে যাই এখান থেকে, নাকি যাবো না? ও বেশ ভালো, সবাই পিছন থেকে টাটা দিয়ে দে, তার জোরে একবার চিল্লা, জোরে একবার চিল্লা। দেখো কত সুন্দর দেখেছো, বেশ ভালো কিন্তু, তাই না? চলো যাওয়া যাক। দেখো হঠাৎ আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আর একটা ভাই দেখছি দারুণভাবে, ও বেশ দারুণ কিন্তু দেখাচ্ছে, আমি জানি না দেখাতে পারবে কি না। দাও ওখান থেকে, ওখান থেকে গাছে গাছ চাপিয়ে দিবি না তো, ঠিক আছে। ও মাই গড, আরে ভাই সেই দেখো, অ্যাকচুয়ালি আমার একটা ফেভারিট সিঙ্গার হচ্ছে সেই কেশব দে। তো সেই কেশব দে এক ভিডিওতে দেখিয়েছিল যে কেশব দে তার একটা, তার নামে যে জায়গা আছে সেটাকে দেখিয়েছিল, বাট আমিও আজকে চলে এসেছি সেই কেশব দে, সত্যি সেই কেশবপুর, অর্থাৎ কেশব দের অ্যাকচুয়ালি সেই জায়গা। তো আমার বেশ ভালো লাগলো দেখে কেশব দার যে একটা জায়গার নাম উনি আছে এখানে, তো বেশ ভালোই লাগলো। তো চলো আরও যাওয়া যাক। দেখো এখন অ্যাকচুয়ালি আমরা বর্ধমানে, একদম পুরো পূর্ব বর্ধমানে চলে এসেছি, আর এখানে এসে পরিচয় হলো, আর আমি সেই, এরা অনেক আবদার আমার কাছে রেখেছে, ঠিক আছে, আর সেই আবদারটাকে আমি একটা হোটেলে আমাকে নিয়ে যাচ্ছে, এবং সেখানে জানি না ওখানে গিয়ে কথা হচ্ছে। চলো এখন এখানে আমি তো অন্ধকারের মধ্যে দেখাতে পাচ্ছি না, চলো ওখানে গিয়েই কথা হবে। তো গাইজ পৌঁছে গেছি হলদিয়া ব্রিজ, সেই হচ্ছে ব্রিজ, হলদিয়ার যে ব্রিজটা সেই ব্রিজ, আর এই ব্রিজ পার হয়ে কিন্তু আমাকে যেতে হবে বর্ধমান। আর বেশ ভালো লাগছে, আর পরিবেশটা বলবো, আমার রোদ মামা তো পুরো কড়া, একদম এত কড়া কি বলবো। আর এর পিছনে এটা হচ্ছে হলদিয়া ব্রিজ, আর এই ব্রিজ থেকে আমাকে যেতে হবে আর বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছি, দেখতেই পাচ্ছি, আর এই রাস্তা ধরেই যাচ্ছি, ঠিক আছে। তো চলো, আর যেতে যেতে কথা হবে, যেতে যেতে কথা বলতে অ্যাকচুয়ালি মোবাইলটা খুব হিট করছে ওই জন্য কথা বলতে পারছি না, আবার কিছু রেস্ট নিয়ে তারপর আবার কথা হবে, চলো। ফাইনালি চলে এসেছি বর্ধমানের বিশ্ব, আর আজকে আমি অনেক ধন্য এই বিশ্ববিদ্যালয়ে আসার জন্য। আর একটা কথা বলি, আমি কিন্তু বর্ধমানে অনেক কিছু দেখাবো, আর এইভাবে দেখতে থাকো, ঠিক আছে। চলো আজকে ওই রাজার একটা বাড়ি আছে এবং এখানে একটা, চলো সামনে যাওয়া যাক। গাইস পুরো চলে এসেছি সেই বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে মানে বর্ধমান জেলার বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে আজকে অফিস ঘর হয়ে গেছে এই যে রাজার বাড়িটা, আর আগে কিন্তু সেই একই আছে, সেই বাড়িটা এখনও কিন্তু অক্ষত সেইভাবে আছে। তো একদম পুরো গেটটাও আমি আর একবার দেখানোর চেষ্টা করবো, তো চলো গেটের ওখানে চলো কথা হবে। আর তখনকার এটা হচ্ছে বাগান বাড়ি, ভাই আমিও চলে এসেছি ফিস ভাই, দেখো দেখো। আর একটুখানি গেলেই কিন্তু সেই বিজয় তরুণ, মানে যেটাকে দেখার জন্য আমি কিন্তু আজকে এখানে এসেছি, আর ফিস ভাইও কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু এসেছিল। পরিবেশ তো বেশ ভালো, আর এখানে মানুষজন সত্যি সেই সেই মানুষজন অনেকেই অনেকেই আমাকে হেল্প করেছে, বেশ খুব ভালো লাগলো। তো বিজয় তরুণে চলে এসেছি, সবাই দেখে গেছো, এবং এরপরে আমি যাব, সেটা হচ্ছে রাধা বল্লভ, সেটা হচ্ছে রাধা বল্লভ, ওখানে সব থেকে প্রিয় কিন্তু এখানে এই বর্ধমানে সীতাভোগ। তো সীতাভোগ না টেস্ট করে আমি এখান থেকে কিন্তু নড়ছি না, আমাকে যেতে হবে রাধা বল্লভের ওখানে যেতে হবে, তো চলো ওখানে গিয়েই কথা হবে। আমিও চলে এসেছি, ঠিক আছে, রাধা বল্লভের দোকানে, চলো আজকে রাধা বল্লভ খাবো, ঠিক আছে,
আর এখানে সবথেকে প্রিয় হচ্ছে কি বলো তো তোমার ভালোবাসা। আর এই ভালোবাসা কিন্তু পেয়েছিলাম আর তুমি আমাকে দিয়েছিলে, বাট আজকে আজকে রাত বলো না তোমার চলে এসেছি ভাই। মামু ভালো আছো? সবাই ভালো তো? চলে এসেছি, ঠিক আছে। এই কাকাদের এখানে সবার থেকে প্রিয় হচ্ছে রাধা বল্লভ, আর আজকে সেই রাধা বল্লভে চলে এসেছি কোথায়, হ্যাঁ সুন্দরবন থেকে আমি চলে এসেছি, সুন্দরবন থেকে চলে এসেছি আমি খেতে। ও ভাই চলো, তোমার নাম কি? আজাদ কুমার যাদব। আজাদ কুমার যাদব, এখানে এই বর্ধমান মানে ভাই মামু আর একটা প্রিয় হচ্ছে, সেটা হচ্ছে মানে কি বলবো, সেটা ওই যে কাকু দিচ্ছে প্যাকেট করছে, কাকু কি ওটা? মিহিদানা সীতাভোগ। একদম মিহিদানা সীতাভোগ, এটা আমার বলারই কিছু নেই। আর এখানে আজকে খাবো আমি, আর সেই লাগছে ভীষণ ভীষণ ভালো স্বাদে, মনের দিক থেকে সব কিছু ভালো, পারফেক্ট। তো খেয়ে নিই তারপরে কথা বলছি, চলো। তবু আসছি তো, অনেক দিনের স্বাদ ছিল সেটা স্বাদটা আজকে পূর্ণ করে ফেললাম, ঠিক আছে খেলাম। বাট সীতাভোগ খেয়ে মনে হলো ফট করে একটু ওই যে বর্ধমান জংশনটা একটু দেখে আসি, তাই সেই বর্ধমান জংশনে চলে আসলাম। আর এখানে দেখছি বেশ ভালোই, মোটামুটি সে শিয়ালদার মতোই বেশ সব রোডঘাট দেখো একদম পুরো ভর্তি আছে। আর আমাদের শিয়ালদাকে আমি অনেকদিন মিস করছি, ঠিক আছে, আই লাভ শিয়ালদা। বাট এখন চলে আসছি বর্ধমান। অ্যাকচুয়ালি আমি দুবার কনফিউজ হয়েছিলাম, বর্ধমানের বানানটা একটু আলাদা, বর্ধরের ওটা হচ্ছে আলাদা, আর এটা দেখছি এখানে ব দয় ধরের সেটা আলাদা একটা বানান। আর এখানে ফাইনালি সেই বর্ধমান, এই বর্ধমান একই বর্ধমান, তো সেই বর্ধমানে মোটামুটি চলে এসেছি। আর এখানে মানে আসার খুব ইচ্ছা ছিল, বা আজকে ফাইনালি চলে এসেছি তাই আমি চলে আসলাম। এবং রেলওয়ে স্টেশনটা দেখলাম বেশ ভালোই লাগছে, অনেকটাই বড়। তো চলো, এই যেতে তো পারবো না ট্রেনে করে, তো আমার পক্ষীরা যাওয়া ঢেকে যাবে, ঠিক আছে। তো এখন যাই, আপাতত দেখা যাক কোথায় থাকতে পারি, তো যাওয়া যাক। আর বর্ধমান টাটা, ঠিক আছে। আর তোমাদেরকেও বলি বাই বাই।